বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই, শেষ রক্ষা আর হলো না। কিছুক্ষণ আগেই মারা গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা। তো বন্ধুগণ, কোন অভিনেতা মারা গেলেন, তার নাম কি, তার বর্তমানে বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলে গেলেন প্রখ্যাত অভিনেতা মিলিন্দ সাভাই। 53 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মারাঠি অভিনেতা। আয় কুঠে কায় কার্তির মতো জনপ্রিয় শোতে কাজ করার পর তার সুখ্যাতি হয়। গতকাল শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। মারাঠি নির্দেশক শচীন গোস্বামী ফেসবুকে পোস্ট করে এই দুঃখজনক সংবাদটি লিখেছেন। অভিনেতা মিলিন্দ প্রয়াত, দুঃখের খবর, তার প্রতি আন্তরিক শ্রদ্ধা। অভিনেতা জয়ন্ত ওয়াটকার পোস্ট করে ক্যান্সারের তথ্য দিয়েছেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শুক্রবার বেলা 10:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা যাচ্ছে বহুদিন ধরেই মারণ রোগের সঙ্গে লড়াই চালিয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল তার, কিন্তু শেষ রক্ষা আর হলো না। পরিবার ও ইন্ডাস্ট্রি সহকর্মীদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবে এতই দুর্বল হয়ে পড়েন যে আয় কুঠে কায় কার্তির শোতে বেশিদিন অভিনয় করার ক্ষমতা ছিল না তার। কয়েকদিন কাজ করার পরেই তিনি ছেড়ে দেন সেই মারাঠি সিরিয়াল জগতের প্রবীণ অভিনেতা।